অনেক প্রথমের পদ্মা সেতু উদ্বোধন হয়ে গেছে। অনেক প্রথম বলতে যে কত দিকে যে প্রথম সে তো আমি লাইক আমি ডিস্টিংগুইশ করতে পারতেছি না, কারণ কোনটা যে সত্যিকারের প্রথম, কোনটা যে সরকারি প্রোপাগান্ডা, কোনটা যে মিডিয়া সরকারের এই কী যেন বলে নির্দেশক্রমে অনুরোধ, মেনে মিডিয়ার প্রোপাগান্ডা, কিছুই বুঝতেছি না। সব কিছু এখন এক হয়ে গেছে, যেই কারণে সচেতনভাবে পদ্মা সেতুর এই উন্মাদনার মধ্যে ভর্তি না হওয়ার চেষ্টা করতেছি, রাইট? কারণ উল্লুকা পাঠিত হইতে চাই না, কথা বলছেন নাই। দেখা গেল যে আমি একটা স্ট্যাটাস দিচ্ছি একটু আগে, অনেকে অবাক হয়ে গেছে স্ট্যাটাসটা, একটু কি দেখাবো যে বলেন কি এগুলো কি সত্য বলতেছেন আপনি? হ্যাঁ, তো এই যে একটা উল্লুকা পাঠিয়ে হইলেন না, ওনাদের কোনো ধারণা ছিল না এই বিষয়গুলো, এগুলো তো ফ্যাক্ট, রাইট? কিন্তু ওনারা আকাশ থেকে পড়তেছেন, অবাক হচ্ছেন। সো এই জন্যে আর কি, যে আমাকে আবার কোন দিক থেকে সরকার উল্লুকা পাঠে বানাইয়া দেয় আর বাদ দেন, এগুলো সবাই আনন্দ করতেছে করুক। আজকে আমি যে আলোচনা করতে যাচ্ছি সেখানে আসতেছি, সেটা হচ্ছে প্রথম, প্রচুর প্রথম, বা পদ্মা সেতু, পৃথিবীর প্রথম সেতু পদ্মা সেতু। বাঙালির কথাবার্তা কাজকর্ম আচার শুনে দেখলে আপনার মনে হবে পৃথিবীতে সেতু টেকনোলজি প্রথম আবিষ্কার হলো। এর আগে সেতু টেকনোলজি ছিল না, এর আগে নদীর উপর কোনো সেতু খাড়ায় নাই, কোনো ব্রিজ খাড়ায় নাই, এই প্রথম নদীর সেতুর পানির উপর ব্রিজ খাড়ায় গেল আর কি, এমন একটা অবস্থা করতেছে। প্রথম নিয়ে আলোচনা করতেছি বিশ্বের প্রথম সেতু পদ্মা সেতু। সো বিশ্বের প্রথম সেতু পদ্মা সেতুর হচ্ছে, এখন প্রথম নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে যে কেউ যদি তার বাচ্চার নাম রাখতেছে সেতু পদ্মা, তাহলে তাকে স্বর্ণের চিহ্ন পাঠিয়ে দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং যাই হচ্ছে সেটাই নাকি বিশ্বের প্রথম। হ্যাঁ, সো এই কারণে এখন আবার মানুষ কিছু মিডিয়াতে আবার রিপোর্টিং হচ্ছে, প্রথম কে পদ্মা সেতুতে টোল দিলেন, প্রথম কে পদ্মা সেতুতে হাগলেন, প্রথম কে পদ্মা সেতুতে মুতলেন, এগুলো নিয়ে মিডিয়া হইতেছে রিপোর্টিংয়ের পর রিপোর্টিং। এখন মিডিয়াকে যে দোষ দিব সেটা আসলে সত্যি বলতে কি, বাংলাদেশের সাংবাদিকের একটা কথা বলে চাম্বাজগুলাই এইগুলো আমি এগুলো স্বতঃপ্রণোদিত হয়ে তেলামি করে স্বতঃপ্রণোদিত হয়ে চাম্বাজি করে, আবার অন্য সময় টকশোতে সে কান্তে কান্তে বলে যে আমরা পৃথিবীর সবচাইতে বিপদসংকুল প্রতিকূল পরিবেশ আমাদেরকে সাংবাদিকতা করতে হয়, আমরা বিশ্বের সেরা, মানে বাংলায় তো বিশ্বের সেরা। এরা আর্গু করতে চায় বাংলাদেশের সাংবাদিকরা যে আমরা বিশ্ব সেরা সাংবাদিক কেন, কারণ আমাদেরকে বিশ্বের সবচেয়ে প্রতিকূল পরিবেশে সাংবাদিকতা করতে হয়। ওমা, বিশ্বের সবচেয়ে প্রতিকূল পরিবেশ কেন হবে? এই দেশ না সোনার বাংলা, সুজলা সুফলা শস্য শ্যামলা, ঘটনা কি? ঘটনা হচ্ছে যেটা ওরা বলতে চাচ্ছে কিন্তু বলারও সাহস নাই, সেটা হচ্ছে 19 থেকে 20 হলে কিন্তু সরকার এই দেশে খাইয়ে দিবে, চ্যানেল ফ্যানেল বন্ধ করে। হ্যাঁ, তো এই কারণে যেগুলো তেলবাজ সরকার, এগুলো যে একেবারে মেপে মেপে পা ফেলে, ওয়াকিং অন এক শেলস, যে তেলবাজি করতে করতে কোথায় 19 থেকে 20 হলে খাইয়া দেয়, অনেক ঘটনা তুলে ধরেছি আপনাদের সামনে। এই মঞ্জুরুল আহসান বুলবুলের ইন্টারভিউ দেখতেছিলাম খালেদ মহিউদ্দিন জানতে চায় কয়েকদিন আগে, সেখানে উনি বলে বেড়াচ্ছেন যে আমরা হচ্ছে বিশ্বের সবচাইতে বিপদসংকুল জায়গায় সাংবাদিকতা করি, আমরা সেরা, বিশ্ব সেরা। সো ওই সেন্সে কথা সত্যি আর কি, যে বিশ্বের সবচেয়ে বিপদসংকুল জায়গা, চিন্তা করেন, ব্যবসার জন্য পৃথিবীর সবচাইতে খারাপ জায়গা বাংলাদেশ, সাংবাদিকতার জন্য নাকি পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গা বাংলাদেশ, যেখানে সাংবাদিকগুলো সব তেলবাজগুলো সব মিডিয়াতে কী চলতেছে। সো তাদের কথাটা যেই কীভাবে সত্য সেটা হচ্ছে যে এই যে পদ্মা সেতু নিয়ে রিপোর্টিংয়ের পর রিপোর্টিং করতেছি মিডিয়া, যেটা নিয়ে আমি সম্ভবত একটা লেখা লিখছি যদি স্ট্যাটাস নাও করি, এটা কিন্তু তাদের যে এই লেখাটাতেই, এটা কিন্তু তাদের চয়েস, বাই চয়েস যে করতেছে তা না, বাই চয়েসও মেবি এগুলো করতো, কারণ সবগুলা তেলবাজগুলোই তো সাংবাদিক নেতা টেতাসো, কিন্তু বাই চয়েস ওই যে ইয়ের মতো আর কি, যে আপনার নির্বাচন যে হয়েছে মধ্যরাতে, ছাত্রলীগের পোলারা কিন্তু নৌকা মার্কায় ভোট দিত, তাও তাদেরকে ভোট দিতে দেয় নাই, ছাত্রলীগের জেলারা বের হয়ে আশ্বস করে বলতেছে যে আরে ভোটটা তো আমি নৌকাতেই দিতাম, তা আমার ভোটটা দিতে, তাও আমাকেও ভোটটা দিতে দিল না, এত দুঃখ এদের কষ্ট এরকম। এই সাংবাদিক এগুলো তো সব তেলবাজগুলো, কারণ বাংলাদেশ বাই ডিফিনেশন এমনভাবে মাফিয়াতন্ত্র সাজানো যে আপনি উপরে আসতেই পারবেন না বদমাইশ না হলে, আপনি বিশ্ববিদ্যালয়ের ভিসি হইতেই পারবেন না পাণ্ডা না হলে। বুয়েট হইতেছে কি, পদ্মা সেতু উদ্বোধনের দিন ক্লাস বন্ধ ঘোষণা করছে, আপনি চিন্তা করেন একটা দেশ কী পরিমাণ দৈন্য হইতে পারে, সেই দেশের আরগুয়েবলি নাম্বার ওয়ান ইউনিভার্সিটি, আর কিছু বাদ দিলাম নাম্বার ওয়ান টেকনিক্যাল ইউনিভার্সিটি, নাম্বার ওয়ান ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, রাইট? ঢাকা ভার্সিটি এগুলো কিন্তু টেকনিক্যাল ইউনিভার্সিটি না, আর্টস আছে, বিজনেস আছে, হিউম্যানিটিজ আছে, ভুজুং ভাজুং সাবজেক্ট আছে, এবং যারা শিক্ষক নেতা যারা ছাত্র নেতা এগুলো কিন্তু সবই ভুজুং ভাজুং সাবজেক্ট, রাইট? পড়াশোনা শোনা নাই, সারা পান্ডামি করে বেড়া সারাদিন কলা ভবনে। আর্টস ফ্যাকাল্টি হইতেছে যত না আবেদনকারী তার চেয়ে মনে হয় সিটের সংখ্যা বেশি, ঢাকা ভার্সিটিতে আপনার টোটাল সিটের সংখ্যা সায়েন্স আর্টস ফ্যাকাল্টি মিলে, সায়েন্স আর কমার্স আর কি মানে বিজনেস মিলে যা হিউম্যানিটিস বা আর্টস হইতেছে তার চেয়ে বেশি। আমরা যখন অ্যাডমিশন টেস্ট দিই তখন সায়েন্সে ছিল 1300 সিট, কমার্সে ছিল 700 সিট, কত হইল 2000, আর আর্টস ফ্যাকাল্টিতে ছিল 2400 সিট, মানে ভালো দুইটা ফ্যাকাল্টি মিলায় হইতেছে রিয়েল আর্টস ফ্যাকাল্টি, যদি আমরা আনরিয়েল বলি, রিয়েল দুইটা ফ্যাকাল্টি মিলিয়ে সিটের সংখ্যা ছিল 2000, আর আনরিয়েল ফ্যাকাল্টিতে হইতেছে সিটের সংখ্যা 2400, পালি সংস্কৃতি ভুজুং ভাজুং সাহিত্য ইতিহাস এইসব সাবজেক্টের পড়া নাই শোনা নাই, সারাদিন ইতিহাস মিতিহাস পাণ্ডামি করে বেড়ায় আর রাজনীতি করে বেড়ায়, রাইট? সো ঢাকা ভার্সিটির মতো যেসব মিক্সড ভুজুং ভাজুং ইউনিভার্সিটি এগুলাতে থেকে পাণ্ডা থাকে, বুয়েটের মতো টেকনিক্যাল ইউনিভার্সিটি আর্গুয়েবলি নাম্বার ওয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, এই জায়গার ভিসিও যদি এই লেভেলের পাণ্ডা হয়, দলদাস হয়, যে জায়গায় রাজনীতি ঢাকা ভার্সিটির মতো ভার্সিটিগুলোর মতো হওয়ার কথা না, যেখানে কলা সাবজেক্ট নাই, সেইখানকার ভিসি কী পরিমাণ হ্যাসরা স্যাবলা হইতে হবে আপনাকে, যে আপনাকে ইউ হ্যাভ টু পুশ ইউর বাউন্ডারি টু
মেক দ্যাট ডিসিশন, টু মেক দ্যাট অ্যানাউন্সমেন্ট যে আমরা আর কেউ করে নাই বাংলাদেশে তেল, বড় বড় তেলবাজগুলোও করে নাই, বুয়েটের বিসি করে বসে আছে। সো এই মাফিয়াতন্ত্র, এই যে সিস্টেম, এই যে একটা জাল, এই যে একটা অসভ্য দেশের অসভ্যতামি, এগুলা যে এমনভাবে রন্ধ্রে রন্ধ্রে, সো এই জায়গাতে যে কারণে বললাম সাংবাদিকেরা তারা হচ্ছে স্বতঃপ্রণোদিত হয়ে হয়তো বা তেলবাজি করতো, ওই যে ছাত্রলীগের ভোটারদের মতো, হয়তো ছাত্রলীগের ভোটাররা নৌকা আমার ক্ষেত্রে ভোট দিত, কিন্তু এটা এমনই এক মাফিয়ার দেশ যে ওটুকু ট্রাস্ট করতে পারে না, সরকার নিজের কর্মীদেরকেও ট্রাস্ট করতে পারে না যে তোরা ছাত্রলীগের নৌকায় ভোট দিবি কি না, পুরো ভোটটাই আমি দেবো এরকম। যেই মিডিয়া ছ্যাবলামি করতো সরকারের হয়ে, কারণ এই সবগুলা ছ্যাবলা হইতেছে, মিডিয়ার নেতা সবগুলা ছ্যাবলা খেয়ে হইতেছে, চ্যানেল ইয়ে করা হয়েছে কি জানি, এই সরকারের আমলে তো এই সরকারের যারা তেলবাজ চাম্বাজ এরাদেরকে শুধু চ্যানেলের লাইসেন্স দেওয়া হয়, রাইট, অন্যদেরকে দেওয়া হয় না, অন্যগুলো বন্ধ করে দেওয়া হয়, রাইট, কি টিভি বন্ধ করে, দিগন্ত টিভি বন্ধ করে দিয়েছে, চ্যানেল ওয়ান বন্ধ, সকল বিরোধী মত বন্ধ করে দিয়ে 1972 সাল আর কি শুধুমাত্র। হ্যাঁ, তো আমি বলতেছি না এটা এই সরকারের আমলে শুধু হচ্ছে, ওই সরকার আসলেও হবে, হ্যাঁ, আলাদা কিছু সেটা বলতেছি না। তো এইভাবে যেখানে রন্ধ্রে রন্ধ্রে মাফিয়াতন্ত্র, সেইখানে আবার এইগুলো দেখলাম মঞ্জুরুল আহসান বুলবুল আশ্বস্ত করে বলতেছেন যে কি জানি যে ও এই যে সরকারের সময় ওই সরকার ও ইয়ে জিজ্ঞেস করতেছিল, আচ্ছা এরা বলতেছে যে কুমিরের সাথে বাংলাদেশে সাংবাদিকতা করতে হয় কুমিরের সাথে, একটা কুমির কি বলে একটা কুমির পূর্ণ পুকুরে হইতেছে বাংলাদেশের সাংবাদিকের কেনে ছেড়ে দেওয়া হয়, এই সাংবাদিক তেলবাজগুলোই বলে বেড়াইতেছে তাদের দুঃখ কেন, কুমির কারা কুমির কারা, এই যে সরকার থেকে সাংবাদিকদেরকে বলা হয়েছে বাধ্যতামূলক তেলবাজি করতে হবে পদ্মা সেতু নিয়ে, অ্যাগেন পদ্মা সেতু নিয়ে সাংবাদিক এগুলো যেহেতু তেলবাজগুলো ওই জায়গাতে আসছে, ওরা স্বতঃপ্রণোদিত হয়ে তেলবাজি করতো সরকারের তাও। সো এই জায়গায় সাংবাদিকদের দুঃখ আর কি, যারা ভাই তেলবাজ যদি আমরা করতাম তার উপরে আবার আমাদেরকে চিঠি লিখে বাধ্যকর করা লাগে। সো এই তেলবাজদের ভিড়ে এই টোটালিটেরিয়ান রেজিমের মধ্যে এই এই চোরগুলা মিলেমিশে যে কী করতেছে, তো প্রচুর উল্লাস আনন্দ উল্লাস হচ্ছে, বাঙালিরা তো আনন্দ উল্লাস কোথেকে আসে আমি আসলে আগা মাথা পাইনি, যে ইয়েগুলো শুদ্ধা কি জানি সোশ্যাল মিডিয়ার পোলা পান, কয়েক লাখ ফলোয়ার যদি আপনার জুটে বাংলাদেশে যদি আপনি থাকেন আপনারা কিন্তু সরকার ডাকবে, ডেকে কিন্তু আপনাকে বলবে যে এই করতে পারবা, এই করতে পারবা না, সেই করতে পারবা, সেই করতে পারবা না, এই যে সামস তাকে ডেকে নিয়ে গেছে পদ্মা সেতুর সামনে হচ্ছে ছবি তুলে পোস্ট করতে হবে, হ্যাঁ, আবার হ্যাশট্যাগ দিতে হবে, যদি সে রাজি না হয় কী হবে, যদি সে বলে যে তাকে খবর পাঠানো হয়েছে যে সরকার তোমাকে বুলাইছে আসো, সে যদি বলে যে না আমি যাবো না, আমি কোনো রাজনৈতিক ভাই, আমি কোনো রাজনীতিতে আগ্রহী নাই, আমি যাইতে চাই না, আমি এই সরকারও যেতে চাই না, ওই সরকারও যেতে, আমাকে প্লিজ লিভ মি অ্যালোন, এটা কি সম্ভব এই দেশে, পরদিন শামসের হইতেছে যুদ্ধাপরাধের বিচার ট্রাইব্যুনাল শুরু হয়ে যাবে শামসের বিরুদ্ধে, মানে আপনি হাসতে পারেন যে কী বলে এই মেয়ের বয়স কত, তার বিরুদ্ধে কেমন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচার হবে না, হয়েছে তো হয়েছে, অনেকের বিরুদ্ধে হয়েছে, মুক্তিযুদ্ধের পর জন্মাইছে যারা তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল হয়েছে। সো এই চলতেছে, হ্যাঁ এই চলতেছে। সো এর মধ্যে প্রথম কারা, প্রথম পদ্মা সেতু থেকে উঠলো কে, নামলো কে, মুতলো কে, হাঁকলো কে, টোল দিল, এগুলো নিয়ে মিডিয়া চলতেছে, মিডিয়ার তেলবাজি। সো আমি মিডিয়ার ভাইদের পক্ষ হয়ে, মিডিয়ার চাম্পাজগুলোর পক্ষ হয়ে আবার একটু বললাম আর কি আপনাদেরকে বোঝার জন্য, যে আমরা যে গালাগালি করি এগুলো তো চাম্বাজ সত্যি, এটা একটা আরেকটা হইতেছে, এগুলো চাম্বাজি না করেও কোনো উপায় নেই, সরকারের তরফ থেকে কিন্তু লিখিত আকারে পাঠানো হয়েছে যে তেলবাজি করতে হবে নাহলে ফাটাই ফেলবো, এখন আপনাকে তো কোটা পূরণ করতে হবে, সরকার বলছে প্রতিদিন রিপোর্টিং করতে হবে পদ্মা সেতু নিয়ে, এখন প্রতিদিন কী নিয়ে কী লিখবে, এত প্রতিদিন এত কী লিখার আছে একটা সেতু নিয়ে মিডিয়ার। সো এখন তারা বাধ্য হয়ে এইগুলো লিখতে বাধ্য, যে কে পদ্মা ব্রিজ উঠলো, কে নামলো, কে প্রথম টোল দিল, কে প্রথম এই করলো, সেই এই হয়েছে, এই চলতেছে আর কি, বুঝলেন না। সো প্রথমদের ভিড়ে দেখি তো এখন আমরা একটু রিভিউ করি যে কারা কারা ইতিহাসের অংশ হয়ে গেল, পৃথিবীর প্রথম সেতু, পৃথিবীর প্রথম নদীর উপর, প্রথম সেতুর উপর কারা প্রথম উঠলো, কারা প্রথম নাটলো নামলো, ওকে। সো কী কী হচ্ছে দেখি পদ্মা সেতুর উপর, পদ্মা সেতুতে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া ব্যক্তিকে খুঁজছে পুলিশ, এই ঘটনা কি ঘটনা হচ্ছে পদ্মা সেতুতে প্রথমবারের মতো একজন হিশু করছে, তিনি ইতিহাসের অংশ, হ্যাঁ। সো প্রথমবারের মতো হিশু করছে, তাকে নিয়ে রিপোর্টিং হয়েছে, কারণ সরকার বলছে কিন্তু মিডিয়াকে রিপোর্টিং করতে হবে নাহলে ফাটাই ফেলা হবে, এখন তাকে আবার পুলিশ খুঁজতেছে, হ্যাঁ। তো বাংলাদেশে কি ব্রিজের মধ্যে কেউ মুতে না, না মুতে তো, তাহলে তাকে কেন খোঁজা হচ্ছে, কারণ পদ্মা সেতু হইতেছে মসজিদ, হ্যাঁ মসজিদ অপবিত্র হয়েছে, ওকে। এখন কমেন্ট করতেছিল আসবে আরেক সচেতন নাগরিক, হ্যাঁ সে তো একটা আইন ভঙ্গ করছে, তো আইন ভঙ্গ করলে তাকে খুঁজবে না, হ্যাঁ খুঁজবে, জানি আমি আসতেছি হয়তো ওই পয়েন্টে যদি সময় পাই। প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি, ওনাকে নিয়ে রিপোর্টিং হচ্ছে। প্রথম টিকটকার ধরা পড়ে গেছে ক্যামেরায়, তারা স্মৃতির পাতায় রেখে দিবে, শুধু এই আগ্রহ নিয়েই কিন্তু তারা এই সেতুর উপরে উঠেছেন। ওনাদের আসলে কোনো দোষ নাই, পদ্মা সেতু যেভাবে আলোচিত হচ্ছে এটার উপর কিছু করলেই ভাইরাল হয়ে যাচ্ছে লোকজন, সো সে টিকটক করতে গেছে। আমার ভাবি উনি অসুস্থ মানুষ, ওনার অনেক ডর, কিন্তু উনি আমাকে একটা রিকোয়েস্ট করছে যে প্লিজ ভাই আপনি, আমি অনেক অসুস্থ, আমাকে একটু সেতুটা, মানে প্রথম দিন ওনার ইয়ে ছিল, এবং আমি সারা রাত ঘুমাই নাই, ভাবিও ঘুমাই নাই, এবং আমি সারা রাত ঘুমাই নাই, তার চেয়ে বড় কথা হয়েছে সবচেয়ে আবিশ আলোচনা এখন যেটা হইতেছে, হাত দিয়ে পদ্মা সেতু নাট বল্টু খুলে ফেলছে এক ভদ্রলোক, এবং তাকে পুলিশ খুঁজতেছে এখন, হাত দিয়ে পদ্মা সেতু নাচ, তাহলে সেও কিন্তু ইতিহাসের অংশ, প্রথম কে পদ্মা সেতু নাট বল্টু খুললো, এটা একটা রেকর্ড, প্রথম কে পদ্মা সেতু নাট বল্টু হাত দিয়ে খুললো, এটা আবার আরেকটা রেকর্ড, খালি রেকর্ড হচ্ছে পদ্মা সেতু নিয়ে, হ্যাঁ।
পদ্মা সেতুর নাট নাট খুলে লাগেছে সবগুলাই কি লুজ ভাই ওইগুলো লুজ ভাই আমি লাগাই দিলাম ক্যামেরা দেখার লাগাইছি ভাই নিচে এটা কিন্তু নেই ক্যামেরা দেখার না এমন লাগাই দিয়েছেন কিন্তু রাইতে আবার কিছু কি করবেন না করবেন কিন্তু আপনার আমি কোন রেঞ্জ ব্যবহার করি নাই এই লোককে খুঁজতেছে পুলিশ ধরবে ধরে তো অবশ্যই বেদন বেদানি দেওয়া হবে তাকে পদ্মা সেতু একটা মসজিদ মন্দির গির্জা প্যাগোডার মতো একটা বিষয় ধর্মীয় বিষয় এখানে দুষ্টামি করছে সে না প্রথমত এখন এটা নিয়ে যেহেতু আউটক্রাই হচ্ছে যে কারণে যে এত আলোচনা করে এত টাকা খরচ করে এত হই হল্লা করে পদ্মা সেতু বানাইলো নাটবল্টা হাত দিয়ে খুলে ফেলা যাচ্ছে এটা কেমন সম্ভব সেটা নিয়ে আউটক্রাই হচ্ছে আমি মনে করি না হাত দিয়ে খোলা সম্ভব খুলতে পারছে এটা ইম্পসিবল সো ভদ্রলোক হয়তো ভাইরাল হওয়ার জন্যে আগেই রেঞ্চ ম্যাঞ্চ দিয়ে খুলে লুজ টুস করে তারপর দেখাইছে হাত দিয়ে খুলে যাচ্ছে ভুজন ভাজন আর কি হ্যাঁ পদ্মা সেতু নিয়ে কিছু বললে কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে লোকজন মুতলেও ভাইরাল হয়ে যাচ্ছে সো ভদ্রলোক হয়তো ওইটা করতে চাইছেন এটা ইম্পসিবল টু বিলিভ যে হাত দিয়ে কোনো একটা সেতু যে কোনো সেতু পদ্মা সেতু হোক আর গতকালকে উদ্বোধন হোক আর 100 বছর আগে উদ্বোধন হোক হাত দিয়ে এরকম করে নাটপুলটু খুলে ফেলা যাচ্ছে এটা আই ডোন্ট নো দ্যাট বাট আমার ইফ ইউ আস্ক মি আমি বলবো যে না একটা স্টানবাজি করছে সে ভাইরাল হওয়ার জন্য ইয়ে করার কথা না নাও তাকে খুঁজতেছে পুলিশ হ্যাঁ পুলিশ তাকে ধরবে কিন্তু এই পদ্মা সেতুর উপর দিয়ে কিন্তু উল্টা দিক দিয়ে সচিবরা যাবে তাদেরকে ধরা হবে না কিন্তু নাটপুলটু খুঁজছে দেখে তাকে ধরা হচ্ছে আচ্ছা তারপর যে হিসু করছে তাকে খোঁজা হচ্ছে এখন দেখেন আলোচনা শেষ করে ফিলিগুলার নিয়ে র্যান্ট করলে দিন পার হয়ে রাত পার হয়ে আবার দিন হয়ে যাবে যে পদ্মা সেতুর উপর যে লোক মুতছে তাকে খুঁজতেছে পুলিশ রাইট সো কেন খুঁজতেছে এখন আপনি যেটা কমেন্ট করবেন এসে নিচে যে হ্যাঁ সে তো একটা আইন ভঙ্গ করছে তাকে খুঁজবে স্বাভাবিক না বাংলাদেশে আইন ভঙ্গ করলেই পুলিশ খোঁজে এমন না বাংলাদেশে সিলেক্টিভ আইনের প্রয়োগ হয় বাংলাদেশের দুর্বলের উপর আইনের প্রয়োগ হয় বাংলাদেশের প্রজার উপর আইনের প্রয়োগ হয় রাজার উপর হয় না সেটা হচ্ছে ফার্স্ট থিং বাই ডিফল্ট এটা আমরা জানি সকলের ক্ষেত্রে সবসময় প্রযোজ্য সো এটা নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই এটা হচ্ছে নাম্বার ওয়ান থিং নাম্বার সেকেন্ড যেটা যে সেটা হচ্ছে মা বাংলাদেশ না সিঙ্গাপুর বাংলাদেশ না লস অ্যাঞ্জেলেস বাংলাদেশ না উন্নত দেশ বাংলাদেশ না সভ্য বিশ্বকে পিছনে ফেলে আগে যাচ্ছে তরতর করে অর্থনীতিতে তো যেসব দেশ অর্থনীতিতে তরতর করে আগে যাচ্ছে উন্নত দেশ সভ্য দেশ সেই দেশে কি একটা সেতু খুলে দিলে সেই দেশের নাগরিক প্রথম সেই দেশে মুক্তে যায় সেটা তো না তাহলে এই দেশে বাংলাদেশে তাহলে কিসের সভ্য দেশ ছিল আপনারা যে আমাদের গল্প বুঝালেন সভ্য হয়ে যাচ্ছে তার মানে তো এখন আপনি আবার বলবেন যে হ্যাঁ এই দেশে এত পার্সেন্ট মানুষ দরিদ্র এই দেশে এত পার্সেন্ট মানুষ নিরক্ষর তাহলে সেটা হবে এটাই স্বাভাবিক এই দেশে মানুষ ব্রিজের মধ্যে মুখ ধরে বাবা এটা তো আমি জানি আমি তো এক্স্যাক্টলি এই কথাটা আমি আপনাকে বলতেছি আপনি আমাকে বলতে হবে না যে এই দেশ এখন উন্নত হয় নাই এই দেশ এখন অসভ্য হয় নাই এই দেশ এখন অসভ্য রয়ে গেছে এই দেশের এত পার্সেন্ট মানুষ নিরক্ষর কেন সে ব্রিজের উপর যে মুখতে গেছে এই লোকের পড়াশোনা কি এই লোকের কী করে হয়তো কোনো একটা মোবাইল দোকান মেকানিক হয়তো বা রাইট এবং সে বাংলাদেশে যত্রযত্র হাগুমতি করে অভ্যস্ত দেখে সে পদ্মা সেতুকে আলাদাভাবে ট্রিট করে না এটা যে একটা মসজিদ বোঝে না সে বসে গেছে হিসু করতে হয়তো হিসু পাইছে বসে পড়ছে হিসু এবং ধরেন সে হিসু করার সময় নিজে ভিডিও করে ছাড়ছে ভাইরাল হওয়ার জন্য আরেকজন মোটরসাইকেল দিয়ে যাওয়ার সময় ক্যাপচার করে ফেলছে রাইট সো সে এখানে ক্যান্ডিড অবস্থায় মুতেছিল রাইট সো তার মানে গেন তার মানে সে হতেছে পদ্মা সেতু যে একটা মসজিদ এটা বুঝতে পারে না সে আলাদাভাবে ট্রিট করে নাই বাংলাদেশে যে কোনো জায়গায় হিসু পাইলে বসে হিসু করে ফেলে ওইভাবে করছে তার মানে কি দেখেন এটা কি তাহলে এই লোকের দোষ এই দেশের দোষ না সেটি তো বলতে চাচ্ছি তার মানে এই দেশ সভ্য দেশ এখনো হয় না এই দেশ এখন উন্নত হয় না এখানে অনুন্নত পৃথিবীর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো যে পৃথিবীর সবচেয়ে অনুন্নত দেশগুলো যেগুলো আপনাদেরকে তাকাইলে দেখবেন যে জীর্ণ শীর্ণ ভেঙে চুড়ে পড়ে যাচ্ছে সব কিছু ধুলা বালি ময়লা নোংরা এটা ওরকম একটা দেশ তাহলে কেন আপনি আমাকে সেই শূন্যতার সভ্যতার গল্প শোনান আপনি আর আমি যদি একমত হই আমরা যদি এই অন দ্য সেম পেজ হইতে পারি ইন দ্যাট যে এটা মোটেও সভ্য না এটা সভ্যতা থেকে দুজন দুজন দূরে এই দেশের এখন অবস্থান কেন সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি সমাধান নিয়ে আমরা কথা বলতে পারি কীভাবে কী করলে আমরা কীভাবে এই দেশের নাগরিককে সভ্য করতে পারি কীভাবে তাদের পড়াশোনার মান নিশ্চয়তা দিতে পারি কীভাবে তাদের জীবনযাত্রার মান উন্নত করতে পারি যাতে পদ্মা সেতু খুলে দিলে লোকে মুতার জন্য সিরিয়াল না ধরে সেই সেতুর উপরে যাতে এটা এমন একটা দেশ না হয় যে দেশের নাগরিকরা রাস্তায় প্রস্রাব করে যাতে এই দেশটা এমন না হয় যে দেশে আইনের শাসন নাই মানুষ যা ইচ্ছা তাই করে বেড়ায় যাতে এই দেশটা এমন না হয় যে শুধু সচিবদের সাধারণ মানুষের জন্য খালি আইন আর সচিবদের জন্য কোনো আইন নাই হিসু করাটা বড় অপরাধ না কি হইতেছে রাস্তায় উল্টা দিক থেকে গাড়ি চালিয়ে আসাটা বড় অপরাধ কোনটা বড় অপরাধ সো বড় অপরাধকারী কিছু হবে না কোটি কোটি টাকা খেয়ে ফেলবে যত রকম অন্যায় অপরাধ করবে খুন করে ফেলবে তাদের কিছু হবে না আর ওই লোক হিসু করছে ওকে ধরে খুঁজে বের করা হবে তার মানে এটা একটা অসভ্য দেশ এই দেশে আইনের শাসন নাই এই দেশের রুল অফ ল নাই এটা একটা অসভ্য দেশ তো ফাইন আপনি আমার সাথে একমত হলে তো আমার আর এত কথা বলাই লাগে না আমার এত র্যান্টও করা লাগে না আমি তো সেটাই বলতে চাচ্ছি যে এটা একটা অসভ্য দেশ এটা এখনও সভ্যতার ধারে কাছে ত্রিসীমানা নাই পদ্মা সেতু নিয়ে এত উল্লাস করার কিছু নাই বাংলাদেশ একটা গরিব দেশ সেগুলোতে সেগুলোতে আবার ঢুকতে চাই না কী পদ্মা সেতু করছে সেখানে আমাদের কতটুকু কৃতিত্ব ইঞ্জিনিয়ার ফিঞ্জিনিয়ার সব ধার করা শুধুমাত্র কামলাগুলো বাংলাদেশ থেকে নেওয়া হয়েছে বিশ্বের সেরা দেশ আমরা সারা পৃথিবীতে মেধা রপ্তানি করি কই এত মেধাবীগুলা শুধু কামলাগুলো কেন বাংলাদেশ থেকে নেওয়া হয়েছে বাংলাদেশ থেকে খালি শুধুমাত্র ব্লু কলার ওয়ার্কারগুলো কেন বাংলাদেশের ডাক্তার ইঞ্জিনিয়ার কোথায় বাঙালি দুবাইও গিয়ে কামলা দেয় নিজের দেশেও কামলা দেয় কথা বলছেন নাই আর যারা ডাক্তার ইঞ্জিনিয়ার বাঙালি তারা দেশ ছেড়ে চলে যায় বিদেশে আর বাংলাদেশে যেগুলো আছে ডাক্তার ইঞ্জিনিয়ার তাদেরকে তাদের নিজের সরকারি ট্রাস্ট করে না নিজের সরকারি হায়ার করে না নিজের সরকার বিদেশ থেকে ইঞ্জিনিয়ার হায়ার করে নিয়ে আসে তাই সো বাঙালিকে কেউ ট্রাস্ট করে না বিদেশিরও ট্রাস্ট করে না বিশ্বব্যাঙ্কও ট্রাস্ট করে না বাঙালিরে তাদের নিজের সরকারও ট্রাস্ট করে না যেই সরকার সারাদিন এত কল্প শোনায়
সো ঠিক আছে না, ঠিক আছে, আপনারা পদ্মা সেতু নিয়ে গর্বিত হচ্ছেন সেইটার কোনো সমস্যা নাই, গর্বিত হন কোনো সমস্যা নাই, আমি একটু জাস্ট আলোচনা করতে চাইলাম বিশ্বের প্রথম সেতুর বিভিন্ন রেকর্ডের অংশীদার কারা হচ্ছেন, প্রথমবারের মতো হিসু করে, প্রথমবারের মতো টিকটক করে, প্রথমবারের মতো টোল দিয়ে পাড়ি দিয়ে। লাস্ট আলোচনা করতে চাই শুধু এই পয়েন্টটা টাচ করে যে প্রথমবারের মতো পদ্মা সেতু দিয়ে কারা পার হইলেন, এই পদ্মা সেতু দিয়ে টোল দিয়ে, সেটা হচ্ছে মন্ত্রীরা। এটা আমি একেবারে কোনো হেটার জায়গা থেকে না, কোনো আমি জেনুইনলি যে এই দৃশ্যটা দেখে আমার কাছে আই ফেল্ট পিটি যে আপনারা পদ্মা সেতু আপনারা দাবি করতেছেন যে দেশের এক তৃতীয়াংশকে আপনারা কানেক্টেড করছেন, দেশের সেই অংশের জনগণের দুঃখ দুর্দশা লাঘব করছেন আপনারা, আপনারা দাবি করতেছেন যে আপনারা এই কারণে এত আনন্দিত, কিন্তু আপনারা এই কারণে এত আনন্দিত না, আপনারা আনন্দিত আপনাদের পলিটিক্যাল স্কোর পয়েন্ট করার জন্য, এই জন্য মিডিয়াকে ব্যবহার করে বাধ্য করে এরকম করে বেড়াইতেছেন সারা দেশে। আপনারা যদি জনগণের জন্য ন্যূনতম কেয়ার করতেন, ফিল করতেন, যেটা আপনারা করেন না, এটা এই পয়েন্ট এস্টাবলিশ করার কিছু নাই, তাহলে আপনার এইটু করতে কী লাগে? আপনি যদি এটা একটা নাইস জেস্টার হইতে পারতো না, আজকে যদি প্রথম গাড়িটাতে করে পদ্মা সেতুতে টোল দিয়ে গেছে ওই পাশের পদ্মার ওই পারের যে লোকরা, যে দক্ষিণাঞ্চলের যে লোকরা আজকে এত বছর স্বাধীনতার 50-60 বছর হয়ে গেছে, যারা একটা দুঃসহ জীবনযাপন করে আসছে, আপনারা সেইখানকার কিছু লোকাল মানুষকে একটা বাসে তুলে দেন, তুলে দিয়ে বাসটা পদ্মা সেতু টোল পার হয়ে আসুক, যেই মানুষরা সাফার করলো, যে মানুষদের জন্য এই পদ্মা সেতু, যেই পদ্মা সেতু যাদের জীবন চেঞ্জ করে দিবে, তারা এই পদ্মা সেতুটা নদীটা পার হয়ে টোল দিয়ে যদি উদ্বোধন করতো পদ্মা সেতুটাকে, এটা কি সুন্দর একটা জেস্টার হইতো না? তারপর আসেন মন্ত্রীটা, আপনারা আসবেন, আসেন তারপর একটা বাসে, সেকেন্ড বাসটাতে করে আসেন, ওই লোকদের পিছন পিছন আর একটা বাস নিয়ে আসেন আপনারা, আপনারা আসবেন এই পাশে, এসে উদ্বোধন করবেন, ফিতা কাটবেন, কী কী ভুজুং ভুজুং করবেন, করেন, কোনো সমস্যা নাই, করেন আপনারা। প্রথম বাসটাতে কিছু সাধারণ মানুষ তুলে দিয়ে সেকেন্ড বাসটাতে করে আসেন, প্রথম বাসটাতে সাধারণ মানুষ টোল দিয়ে সেকেন্ড বাসটাতে করে টোল দিয়ে পদ্মা সেতু উদ্বোধন করুক, এটা কি সুন্দর হইতো না? যেই মানুষদের জন্য এই সেতু, যেই মানুষদের জীবন পরিবর্তন হবে তাদেরকে দিয়ে এই সেতুটা উদ্বোধন করলে কি ব্যাপারটা কি সুন্দর হতো না? এই ছোট লোক আমি আমাদের ছ্যাঁচড়ামি, সকল ক্ষেত্রে ছ্যাঁচড়ামি দেখাইতে হবে, একেবারে মন্ত্রীরা উঠে পড়ছে প্রথম বাসটার মধ্যে উঠে পড়ছে, এই যে হেলিকপ্টার শো করতেছে পদ্মা সেতুর উপরে, হেলিকপ্টারের মধ্যে 5টা হেলিকপ্টার উঠছে, 5টা হেলিকপ্টারের মধ্যে প্রথম হেলিকপ্টারের মধ্যে বাংলাদেশের পতাকা, সেকেন্ড হেলিকপ্টারে কার? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, তৃতীয় হেলিকপ্টারে কার ছবি? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। তাহলে 5টা হেলিকপ্টার উঠছে, আরও 2টা হেলিকপ্টার বাকি আছে, 2টা হেলিকপ্টারের পতাকায় তাহলে তারা নিশ্চয়ই বাংলাদেশে আরও 2 জন বড় ইয়ের সম্মানিত লোকজনকে স্থান দেওয়া হয়েছে, রাইট? একটা মাওলানা ফাসানি আর একটা তাজউদ্দিন আহমেদ, অথবা জিয়াউর রহমান, ওনারা বিরোধী দলেরা গরম হয়ে যাবে, কিন্তু জিয়াউর রহমান তো একটা জীবন দিয়ে হইতেছে, এ দেশের জন্য হইতেছে, যুদ্ধ করছে, রণাঙ্গনে থেকে যুদ্ধ করছে, এবং দেশের 50% মানুষ ওনাকে সম্মান করে, সো মেবি জিয়াউর রহমান ছিলেন আর একটা পতাকায়। আচ্ছা বাদ দিলাম জিয়াউর রহমান, বিতর্কিত মানুষ, মাওলানা ফাসানি থাকতে পারেন, তাজউদ্দিন আহমেদ থাকতে পারেন, সোহরাওয়ার্দী থাকতে পারেন, আচ্ছা বাদ দিলাম, নিশ্চয়ই বীর শ্রেষ্ঠদের মধ্যে থেকে 2-1 জনকে, না কাউকে রাখে নাই, 5টা পতাকার মধ্যে 2টার মধ্যে একটা বঙ্গবন্ধু, একটা হইতেছে শেখ হাসিনা, আর একটা আর 2টার মধ্যে জয় বাংলা লেখা, আর একটা মধ্যে লেখা স্বপ্ন পদ্মা সেতু, আর একটা স্বপ্নের পদ্মা সেতু নাকি জানি, আর একটা মধ্যে লেখা জয় বাংলা। বহরের শুরুতেই ছিল লাল সবুজের পতাকা, যা জানান দেয় বাঙালির আত্মমর্যাদা সক্ষমতা। 5টি হেলিকপ্টারের দ্বিতীয়টিতে ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত পতাকা, অসীম আকাশে পাখা মেলে জানান দিয়ে গেল দাবিয়ে রাখা অসম্ভব অদম্য বাঙালিকে। দেশে বিদেশি ষড়যন্ত্রের জাল ছিন্ন করে যার দৃঢ়তায় স্বপ্নের এই পদ্মা সেতু, বিমানবাহিনীর এই মনোমুগ্ধকর প্রদর্শনীর তৃতীয় হেলিকপ্টারে ছিল বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত পতাকা। চতুর্থ ও পঞ্চম হেলিকপ্টার বহন করে স্বপ্ন জয় ও জাতীয় স্লোগান জয় বাংলা সম্বলিত পতাকা। চিন্তা করেন, তারা 5টা সেতু উড়াইছে, 5টার মধ্যে বাকি 3টা পতাকায় এরা জায়গা দেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পায় নাই। এই দেশে এমন আর একটা মানুষ খুঁজে পায় না যাকে এই সম্মানটা দেওয়া যায়, শুধুমাত্র এই দেশে 2 জন সম্মান পাওয়ার যোগ্য, শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর কেউ নাই এই দেশে। 2টা পতাকার মধ্যে লেখার কিছু না পেয়ে জয় বাংলা লেখা রাখছে, তাও এই যে ছোট মানসিকতা, এই যে ক্ষুদ্রত্ব, এগুলোই হইতেছে তৃতীয় বিশ্বের দেশ যে তার প্রমাণ। তৃতীয় বিশ্বের দেশের প্রমাণ হয়েছে যে ক্ষুদ্রত্ব, যে একটা কথা আছে না আমাদের আমাদের দেশে আমাদের কালচারে, আমরা বলে যে গরিবের যদি টাকাও হয় রুচি হয় না।